নমস্কার গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির ফলে পুনর্বা নদীর জলে ডুবে গেল মালদার বামনগুলা ব্লকের প্রায় পনেরোটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরোটি গ্রামের প্রায় কুড়ি হাজার মানুষ নদীর জলের স্রোতে রাস্তা ভেঙে বাড়িঘর এখন জলের তলায় ছেলে মেয়ে ও গবাদি পশু নিয়ে খোলা আকাশের নিচে তিরপল খাটিয়ে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা চার দিন ধরে একটানা বৃষ্টির ফলে রাস্তা ভেঙে যোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে বামনগুলা ব্লকের জগদল্লা গোবিন্দপুর মহেশপুর ও চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পনেরোটি গ্রাম ফলে ডিঙি নিয়ে নৌকায় করে যাতায়াত শুরু করেছেন সাধারণ মানুষ পুনর্বা নদীর জলে গ্রামের প্রায় পঁয়ষট্টিটি স্থানে রাস্তা কেটে গিয়েছে বহু জায়গায় পানীয় জল খাবার ও বিদ্যুৎ না থাকার পাশাপাশি বন্যার জল বাড়িতে ঢুকে পড়ার ফলে অনেক গ্রামবাসী নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন বন্যায় অনেক বাড়ির পাশাপাশি স্কুল প্রাথমিক বিদ্যালয় উপস্বাস্থ্য কেন্দ্রের মতো সরকারি প্রতিষ্ঠানগুলো জলের তলায় রয়েছে যার কারণে পনেরোটি গ্রামে স্কুল ও কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যেই তিরপল শুকনো খাবার ও পরিশ্রুত পানীয় জল নিয়ে পুনর্বাদ জলে প্লাবিত গ্রামগুলিতে গিয়েছেন বামনগুলা ব্লকে জয়েন্ট বিডিও হাসনাত আলী এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়ে ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করেছে যেটি আগামী চব্বিশ ঘন্টায় ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী পাঁচে অক্টোবর পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহারে ভারী বৃষ্টির পাশাপাশি চারে অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুই তারিখ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন তারিখ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার তারিখ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ তারিখ বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে সহ ভারী বৃষ্টির পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ